বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনন বলেছেন, নির্বাচন বিরোধী বিএনপির গণস্বাক্ষর অভিযান তাদের ললাটে পরাজয়ের শেষ চিহ্ন। সকালে রাজধানীর তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে শহীদ আসাদের 55তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই তার দেশের গণতন্ত্র মানে না, তাদের মুখে বাংলাদেশের গণতন্ত্রের শবক মানায় না। বলেন, স্বাধীনতার 52 বছরেও শহীদ আসাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। সমাজের শোষণ ও বৈষম্য দিন দিন বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, শহীদ আসাদের চেতনা বাস্তবায়ন সমাজে জরুরি। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীনতা পেলেও এখনও মুক্তি অর্জিত হয়নি। সভায় শহীদ আসাদের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। ট্রাম্প সাহেব এখনো পর্যন্ত বাইডেনের নির্বাচন মেনে নিতে পারেননি, সেখানে তারা এসে আমাদের নির্বাচন সম্পর্কে কথা বললেন, এত গ্রহণ করা যায় না। বিএনপি সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে, ওই স্বাক্ষর ওটা কোনো ওটা ওটা গণস্বাক্ষর হবে না, ওটা তাদের ললাটলিপি লিখন হয়ে যাবে।